Hello boys, today I am going to discuss about the degrees of adjective or the comparison of adjective. Okay, what is comparison of adjective or degree of adjective and how many kinds are there? We are going to discuss in this class. Degree of comparison kothar ortho holo tulona kora, ar degree orthat tartommo eki holo tulona kora, orthat er madhyome tulona kora hoy. Degree of adjective ke sadharonoto tin bhage bhag kora hoy, jeta positive degree, comparative degree ebong superlative degree. Okay, positive degree jokhon karo shonge kono tulona kora হয় না, পজিটিভ ডিগ্রি তাকেই বলে যখন কারোর সঙ্গে কোনো তুলনা করা হয় না। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ রবি, সে রবির মতোই ক্ষমতাশালী। আর কম্পারেটিভ ডিগ্রি যখন দুজনকার মধ্যে বা দুইজনের মধ্যে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। যেমন হি ইজ স্ট্রংগার দ্যান রবি, সে রবির থেকে বেশি শক্তিশালী। তাহলে এখানে সে এবং রবির মধ্যে তুলনা করা হচ্ছে, দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে যে সে রবির থেকে বেশি শক্তিশালী। ওকে, সুপারলেটিভ ডিগ্রি যখন বহুজনকের সঙ্গে তুলনা করা হয়, দুয়ের বেশি ব্যক্তির সঙ্গে বা বহুজনের সঙ্গে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। দেখো, হি ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস, সে এই ক্লাসের মধ্যে সব থেকে শক্তিশালী ছেলে। অর্থাৎ ক্লাসে বহু ছাত্র আছে, সেই ছাত্রের মধ্যে সব থেকে শক্তিশালী ছাত্র হলো সে। তাহলে সমস্ত ছেলের সঙ্গে বা বহু লোকের সঙ্গে, দুয়ের বেশির সঙ্গে তুলনা করা হচ্ছে, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আরেকবার বলছি, পজিটিভ ডিগ্রি যখন কোনো তুলনা করা হয় না, কারোর সঙ্গে কোনো তুলনা করা হয় না। কম্পারেটিভ ডিগ্রি যখন দুইজনকের সঙ্গে তুলনা করা হয়, দুটো ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তুলনা করা হয়। এবং সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনা করা হয় তখন তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। দেখো, এই ডিগ্রি চেঞ্জ অনুযায়ী অ্যাডজেক্টিভের চেঞ্জ আমরা লক্ষ্য করছি। যেমন এখানে অ্যাডজেক্টিভ হলো স্ট্রং, পজিটিভ ডিগ্রিতে স্ট্রং, কম্পারেটিভ ডিগ্রিতে হয়ে গেছে স্ট্রংগার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে গেছে স্ট্রংগেস্ট। ওকে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কিছু নিয়ম আছে। তার আগে আমরা জানবো যে কীভাবে চিনবো যে এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি এবং এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, সেটা কীভাবে আমরা চিনবো বা জানবো। দেখো, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ এবং অ্যাজ থাকে, অর্থাৎ অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাজ থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে অ্যাজ থাকবে। দেখো, অ্যাজ তারপরে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাজ, এটা এই ফর্মুলায় যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা পজিটিভ ডিগ্রি। ওকে, কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে কি, ইআর অর্থাৎ বা অ্যাডজেক্টিভ বা দ্যান থাকবে। কম্পারেটিভ ডিগ্রি আমরা ভালোভাবে চিনবো দ্যানকে দিয়ে, অর্থাৎ দ্যান থাকবে, সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, দ্যান থাকলে আমরা বুঝতে পারবো এটা কম্পারেটিভ ডিগ্রি। সব ক্ষেত্রে ইয়ার নাও যোগ হতে পারে, মোর অথবা লেসও হতে পারে, তাই সেই ক্ষেত্রে আমরা দ্যান দেখে বুঝতে পারবো যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি কীভাবে বুঝবো? সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে একটা দি হবে, এখানে দি হয়েছে দেখো, তারপরে অ্যাডজেক্টিভ বসেছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে দি বসবে, তাহলে এইটা থেকে আমরা বুঝতে পারবো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আর আবার বলছি, পজিটিভ ডিগ্রি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এটা দেখে বুঝতে পারবো। কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ এবং দ্যান দেখে বুঝতে পারবো, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে দি ব্যবহার হয়, তারপরে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। ঠিক আছে, আজকে যেটা আলোচনা করবো তোমাদের, এই যে অ্যাডজেক্টিভগুলো চেঞ্জ হলো, স্ট্রং থেকে স্ট্রংগার হলো এবং স্ট্রংগেস্ট হলো, এটা কীভাবে হলো সেই নিয়মটা আমরা আজকে আলোচনা করব। এটাকে বলা হয় রুলস অফ কম্পারিজন। ঠিক আছে, তাহলে দেখো, রুলস অফ কম্পারিজন নিয়ে আমরা আলোচনা আজকে করব। দেখো,
এটাকে ওয়াইপ অফ করলাম, কারণ রুলগুলো নিয়ে আলোচনা করব, নিয়মগুলো নিয়ে। রুলস অফ কম্পোজিশন, ওকে, শুধু অ্যাডজেক্টিভ কীভাবে চেঞ্জ হচ্ছে সেই নিয়মটা আজকে আমরা শিখব। তার আগে জানবো যে দু ধরনের ওয়ার্ডস আছে, মূলত দু ধরনের এখানেই বলছি। একটা হলো এক সিলেবেল যুক্ত বা মনোসিলেবিক ওয়ার্ড, আর একটা হলো ডাই সিলেবেল বা ট্রাই সিলেবেল বা মনোসিলেবেল, অর্থাৎ এক সিলেবেলের অধিক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা ওয়ান সিলেবেলের ক্ষেত্রে বা মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে, এবং বহু সিলেবেল যুক্ত, অনেকগুলো সিলেবেল যুক্ত সেগুলোকে বলা হয়, সেগুলোর একটা আলাদা নিয়ম আছে। এখন জানতে হবে সিলেবেল কাকে বলে। সিলেবেল অর্থাৎ এক নিঃশ্বাসে যতটুকু আমরা উচ্চারণ করতে পারি সেটাই হলো সিলেবেল। দেখো দেখো, স্ট্রং স্ট্রং কথাটা এক সিলেবেল, মনোসিলেবিক, মনো কথার অর্থ হলো এক, আর যদি আমি লিখি বিউটিফুল তাহলে স্ট্রং, এটা একটি এক নিঃশ্বাসে উচ্চারণ করা হচ্ছে স্ট্রং, কিন্তু বিউটিফুলটা এক নিঃশ্বাসে উচ্চারণ করা হয় না, বিউটিফুল। এটা তিনটে সিলেবেল বা ট্রাই সিলেবিক ওয়ার্ড, তাহলে এইগুলো হলো একের অধিক সিলেবেল যুক্ত। ঠিক আছে, যদি এক সিলেবেল যুক্ত ওয়ার্ড হয় তার একটা আলাদা নিয়ম আছে, এবং একের অধিক সিলেবেল যুক্ত ওয়ার্ডের আলাদা নিয়ম আছে। আমরা প্রথমে মনোসিলেবিক ওয়ার্ড অর্থাৎ এক সিলেবেল যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর নিয়মগুলো আমরা প্রথমে জানবো। দেখো, মনোসিলেবিক ওয়ার্ড, এক সিলেবেল যুক্ত ওয়ার্ড, প্রথম নিয়ম, এক সিলেবেল যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত এক সিলেবেল যুক্ত ওয়ার্ড বা লিখতে পারি অ্যাডজেক্টিভ, এক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ গুলির শেষে শেষে ইআর ও ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়। উদাহরণ দিলাম পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ঠিক আছে, যেমন এক সিলেবেল যুক্ত ওয়ার্ড, যেমন স্ট্রং স্ট্রং, তাহলে কম্পারেটিভ করা হবে ইআর যোগ করে, যেমন স্ট্রংগার, STRONG, তার সঙ্গে ইআর যোগ করে, অর্থাৎ এখানে ইআর যোগ করে কম্পারেটিভ করা হয়েছে, এবং সুপারলেটিভ করা হবে স্ট্রংগেস্ট। আরও উদাহরণ দিচ্ছি, যেমন কোল্ডেস্ট, বোল্ডেস্ট। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে এক সিলেবেল যুক্ত ওয়ার্ডগুলো, যেমন আরো উদাহরণ দেওয়া যেতে পারে লং, লংগার, লংগেস্ট, রিচ, রিচার, রিচেস্ট।
ঠিক আছে তাহলে প্রথম নিয়মটা হলো কি প্রথম নিয়মটা হলো এক সিলেবল যুক্ত ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ গুলি শেষে ইআর ও ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয় তাহলে এগুলো সবগুলো এক সিলেবল যুক্ত ওয়ার্ড এগুলো সবগুলো এক সিলেবল যুক্ত ওয়ার্ড এবং সবগুলোর শেষে ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে ঠিক আছে তাহলে প্রথম নিয়মটা তোমরা বুঝতে পারলে দ্বিতীয় নম্বর নিয়ম দেখো দ্বিতীয় নম্বর নিয়ম লিখছি এখানে লিখছি এক সিলেবল যুক্ত ওয়ার্ডগুলো বা অ্যাডজেক্টিভগুলো শেষে যদি ই থাকে ই দিয়ে শেষ হয় ই থাকে তাহলে কি হবে তাহলে ই থাকে তাহলে আর ও এসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয় এটা দু নম্বর নিয়ম কি বললাম যে এক সিলেবল ওয়ার্ডগুলো যদি শেষে ই থাকে তাহলে শুধুমাত্র আর যোগ হবে কম্পারেটিভে এবং ইএসটি যোগ হবে সুপারলেটিভে ঠিক আছে দেখো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যেমন ফাইন এক সিলেবল যুক্ত ওয়ার্ড শেষে আছে ই শেষে ই দিয়ে শেষ হয়েছে ঠিক আছে ই দিয়ে শেষ হয়েছে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে হবে এফ আই এন ই তো আছেই তাহলে শুধু হবে আর ফাইন আর হবে শুধু আর যোগ হলো এখানে শুধু আর যোগ হবে এবং সুপারলেটিভে হবে এফ আই এন ই শুধু এস টি যোগ হবে ঠিক আছে অর্থাৎ যদি এক সিলেবল যুক্ত ওয়ার্ডগুলোর শেষে ই থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আর এবং সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি শুধু এসটি যোগ হবে যেমন আরো উদাহরণ দিচ্ছি ব্রেড এটাও সে একই শেষে ই আছে তাহলে কম্পারেটিভে হবে শুধু আর হলো আর যোগ হলো এবং সুপারলেটিভে শুধু এসটি যোগ হলো কারণ ব্রেভের শেষে ই ছিল অ্যাবল অ্যাবল সক্ষম অ্যাবলার অ্যাবলেস্ট শুধু যদি শেষে ই থাকে তাহলে কম্পারেটিভে শুধু আর যোগ হবে এবং সুপারলেটিভে এসটি যোগ হবে ঠিক আছে এটা গেল দু নম্বর নিয়ম আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর নিয়ম একটু সম্পূর্ণ আলাদা দেখো তিন নম্বর নিয়মটা লিখব তিন নম্বর নিয়মটা লিখছি এক সিলেবল ওয়ার্ড যুক্ত অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনান্ট থাকে তাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ সিও এমপি লিখছি কম্পারেটিভ ও সুপার এসইউপি সুপারলেটিভ এর সময় কনসোনান্টটি ডবল হয় এবং আর ও ইএসটি যোগ কি বললাম দেখো এক সিলেবল যুক্ত ওয়ার্ড বা অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় কনসোনেন্টটি কী করা হয় ডবল হয়ে যায় এবং তার সঙ্গে ইআর এবং ইএসটি যোগ হয় একটা উদাহরণ নেওয়া যাক দেখো বিগ বিগ অর্থাৎ বড়
শেষে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে, তার আগে ভাওয়েল আছে, ঠিক আছে। কনসোনেন্ট দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, তাহলে কম্পারেটিভের সময় কি করতে হবে, এই কনসোনেন্টটা ডবল হয়ে যাবে, কি হবে, বি আই জি জি এবং তারপরে ইআর যোগ হবে, এবং সুপারলেটিভের সময় বি আই ডবল জি ই এস টি। বুঝতে পারলে? নিয়মটা হলো কি, যদি শেষে কনসোনেন্ট থাকে তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কম্পারেটিভের সময় এই কনসোনেন্টটা, শেষের যে কনসোনেন্টটা সেটা ডবল হয়ে যাবে এবং তারপরে ইআর যোগ হবে, সুপারলেটিভের সময় একই ডবল হয়ে ইএসটি যোগ হবে। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, ফ্যাট, শেষে কনসোনেন্ট আছে এবং তার আগে ভাওয়েল আছে, ঠিক আছে, তাহলে কম্পারেটিভ করার সময় হয়ে যাবে ডবল টি ইয়ার, অর্থাৎ এই টিটা ডবল হয়ে গিয়ে তারপরে ইয়ার যোগ হবে, এবং সুপারলেটিভে একই ইএসটি যোগ হবে, তার আগে কনসোনেন্টটা ডবল হবে, ঠিক আছে। যেমন হট, হট, শেষে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে, তার আগে ও ভাওয়েল, তাহলে যখন কম্পারেটিভ করব তখন কনসোনেন্টটা ডবল করতে হবে, ইআর যোগ করতে হবে, এবং সুপারলেটিভ করার সময়ও কনসোনেন্টটা ডবল করে ইএসটি যোগ করতে হবে। তাহলে তিন নম্বর নিয়মটা তোমরা বুঝতে পারলে, যে যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটা ডবল হয়ে ইআর যোগ হবে এবং ইএসটি যোগ হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময়, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রম আছে, দেখো চার নম্বর নিয়ম লিখছি, চার নম্বর নিয়ম লিখছি, দেখো সম্পূর্ণ আলাদা, তিন নম্বর নিয়মের সাথে যুক্ত। আমরা জানলাম কি, যে যদি শেষে কনসোনেন্ট থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্ট ডবল হয়ে যায়, কিন্তু যদি যদি দুটি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট থাকে বা দুটি ভাওয়েল থাকে, ভাওয়েল থাকে, তখন কনসোনেন্ট টি ডবল হয় না। যেমন যেমন উদাহরণ দিলাম ঠিক, দেখো শেষে দুটো কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে কিন্তু শেষে দুটো কনসোনেন্ট আছে, তাই এক্ষেত্রে কেটা, অর্থাৎ শেষের যে কনসোনেন্টটা সেটা ডবল হবে না, শুধু হবে কি ইআর, টি এইচ আই সি কে ইআর, থিকা এবং থিকেস্ট, ওকে। অর্থাৎ যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টটা ডবল হবে না, বা দুটো যদি ভাওয়েল থাকে কনসোনেন্টের আগে, যেমন কুল, কুল শেষে কনসোনেন্ট আছে কিন্তু দুটো ভাওয়েল আছে, ডবল ভাওয়েল আছে, তাই সেক্ষেত্রে শেষের কনসোনেন্টটা ডবল হবে না, যেমন কুলা এবং কুলেস্ট, ওকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে যদি ডবল কনসোনেন্ট থাকে বা ডবল কনসোনেন্টের আগে ডবল ভাওয়েল থাকে, তাহলে কোনোরূপ পরিবর্তন বা কনসোনেন্টটা ডবল হয় না। এটা গেল চার নম্বর নিয়ম।
पाँच नम्बर नियम एवं छ नम्बर नियम और सात नम्बर नियम सातटी नियम तुम्हारे आज पर देख ठीक है। पाँच नम्बर नियम देखो पाँच नम्बर नियम यदि एडजेक्टिव एर शेषे वाई थाके एवं तार आगे कंसोनेंट थाके তাহলে ওয়াইটিকে আই করতে হবে আই আই করে ইয়ার ও ইএসটি যোগ করতে হবে কম্পাউন্ডিং দেখো কি বললাম পাঁচ নম্বর নিয়ম যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটিকে আই করতে হবে আই করে ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হবে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। একটা উদাহরণ দেওয়া যাক, যেমন বিজি বিজি দেখো শেষে ওয়াই আছে, শেষে ওয়াই আছে তার আগে কনসোনেন্ট আছে, তার আগে কনসোনেন্ট আছে, তাহলে যখন কম্পারেটিভ করব তখন করতে হবে কি বি ইউ এস আই করতে হবে, ওয়াই কে করতে হবে ওয়াই উইল বি ট্রান্সফার্ড ইনটু আই, অর্থাৎ ওয়াইটাকে আমরা আই করব, ওয়াইটাকে আই করতে হবে এবং তারপর ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ বি ইউ এস আই ইএসটি বিজিএসট ঠিক আছে। তারপরে যেমন ইজি ইজি অর্থাৎ সহজ, এই একই নিয়ম এই ওয়াইকে করতে হবে আই, যেমন ই এ এস আই ই আর অর্থাৎ এই ওয়াইটা হয়ে গেল আই, তারপরে ই আর যোগ হবে এবং ইএসটি যোগ হবে সুপারলেটিভ ই এ এস আই ই এস টি ঠিক আছে। ড্রাই ড্রাই হবে ডি আর আই ই আর ড্রায়ার এবং ড্রাইস ড্রাইস্ট ঠিক আছে। হ্যাপি হ্যাপি লিখছি আমি এখানে লিখছি হ্যাপি এইচ এ পি পি ওয়াই, তাহলে শেষে ওয়াই আছে তাহলে হবে এইচ এ পি পি আই ই আর হ্যাপিয়ার এবং হ্যাপিয়েস্ট ওকে। তাহলে বুঝতে পারলে যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটিকে আই করতে হবে এবং ইয়ারও এসটি যোগ করে করতে হবে ঠিক আছে। এটা গেল পাঁচ নম্বর নিয়ম। ছ নম্বর নিয়ম দেখো, ছ নম্বর নিয়মে এই পাঁচ নম্বর নিয়মের সঙ্গে যোগ, যদি শেষে ওয়াই থাকে কিন্তু যদি কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াইটা আই হবে না। যেমন দেখো আমি লিখছি, যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকে, এটা ছ নম্বর নিয়ম, ভাওয়েল থাকে তাহলে ওয়াইটিকে আই করা হবে না, ওয়াই ওয়াইটিকে আই হবে না। এবং
মাত্র ইআর ও ইএসটি যোগ করে কম্পারেটিভ ও কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হবে। যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তাহলে ওয়াইটিকে আই হবে না, শুধুমাত্র ইআর ও ইএসটি যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হবে। দেখো ছ নম্বর নিয়মটা বললাম, পাঁচ নম্বর নিয়মের সঙ্গে রিলেটিভ, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই আছে কিন্তু তার আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল যদি থাকে তাহলে ওয়াইটিকে আই করা যাবে না। যেমন গ্রে, শেষে ওয়াই আছে কিন্তু তার আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল আছে, তখন সেক্ষেত্রে হবে কি জি আর এ ওয়াই ই আর, অর্থাৎ ওয়াইটা তখন আই হবে না এবং সুপারলেটিভ হচ্ছে একই জি এ জি আর এ ওয়াই ই এস টি গেস্ট। যেমন গে, জি ওয়াই গে, তখন কম্পারেটিভ হবে গে আর গেস্ট। ওকে, অর্থাৎ যদি ওয়াই আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা আই হিসেবে পরিবর্তন করা হবে না। এইগুলো ছিল মনোসিলেবিক, অর্থাৎ এক সিলেবেল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, অর্থাৎ এক সিলেবেল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের যেগুলো শেখানো হলো এই ছটি নিয়ম, এক সিলেবেল বা মনোসিলেবিক ওয়ার্ড যেগুলো আমরা একবারে উচ্চারণ করতে পারি সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য। এরপরে দেখাবো ডাই সিলেবেল বা ট্রাই সিলেবেল বা একের অধিক সিলেবেল যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে কি করা হবে। দেখ, একটাই নিয়ম, একের অধিক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ, একের অধিক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ গুলিকে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হলে যথাক্রমে মোর এবং মোস্ট অথবা লেস এবং লিস্ট ব্যবহার করতে হবে। কি বললাম দেখো, একের অধিক সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হলে যথাক্রমে মোর এবং মোস্ট অথবা লেস এবং লিস্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো যদি পজিটিভে থাকে বিউটিফুল, অর্থাৎ সুন্দর, অধিক সুন্দর ব্যবহার করতে গেলে কম্পারেটিভ ব্যবহার করতে হবে মোর, যেমন মোর মোর বিউটিফুল, এবং অধিকতর সুন্দর যদি
বা অধিকতম সুন্দর যদি পড়তে হয় তখন বলতে হবে মোস্ট বিউটিফুল। যেহেতু বিউটিফুলটা একের বেশি সিলেবেল যুক্ত, অর্থাৎ একের অধিক সিলেবেল এটাতে বিউটিফুলে আছে, বিউটিফুল তিনটে সিলেবেল আছে, কম্পারেটিভ করতে গেলে মোর বিউটিফুল মোর ব্যবহার করতে হবে এবং সুপারলেটিভ করতে গেলে মোস্ট ব্যবহার করতে হবে। অথবা করা যায় কি লেস বিউটিফুল, অর্থাৎ তুলনামূলকভাবে কম বিউটিফুল, এটা বেশি বেশি সুন্দর, এটা তুলনামূলক কম সুন্দর, লেস বিউটিফুল, সরি এবং লিস্ট বিউটিফুল। ওকে, তাহলে একের অধিক সিলেবেল যুক্ত ওয়ার্ডগুলোকে আমরা কি করতে পারি মোর এবং মোস্ট ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি, অথবা লেস এবং লিস্ট ব্যবহার করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে পারি। ঠিক আছে, যেমন ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টে একের অধিক সিলেবেল আছে, ইন্টেলিজেন্ট তিনটে সিলেবেল আছে, তাই হবে যদি বেশি সি করতে হয় তাহলে করতে হবে মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ করতে গেলে করতে হবে মোস্ট ইন্টেলিজেন্ট। মোস্ট ইন্টেলিজেন্ট অথবা লেস ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট এবং লিস্ট ইন্টেলিজেন্ট, এটা গেল সমস্ত রুলস অফ কম্পারিজন, অর্থাৎ ডিগ্রি চেঞ্জের যে সমস্ত কম্পারিজন, অর্থাৎ অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডসগুলো যে সমস্ত পরিবর্তন হয় সেই রুলসগুলো এখানে তোমাদেরকে সমস্তগুলো করে দেওয়া হলো, সমস্ত রুলসগুলো বুঝিয়ে দেওয়া হলো। আশা করি এই ভিডিওটা ডিগ্রি অফ কম্পারিজন তোমাদেরকে বুঝতে এবং উপলব্ধি বুঝতে এবং শিখতে সাহায্য করবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্য রুলস অফ রুলস হাউ টু চেঞ্জ পজিটিভ টু কম্পারেটিভ অ্যান্ড কম্পারেটিভ টু সুপারলেটিভ দ্য ওয়ার্ডস দ্য ট্রান্সফরমেশন অফ ওয়ার্ডস। ওকে, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দিস ভিডিও অর দিস কন্টেন্ট ইউ ক্যান কন্ট্যাক্ট মি অর ইউ ক্যান রাইট ডাউন মি ইন মাই ইনবক্স। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাছ।